ড্রাগন ফুড এটা তো আমি ফার্স্ট টাইম টেস্ট করছি, ঠিক আছে। ভালোই লাগছে, খুব একটা খারাপ নয়। হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো আমার আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে প্রচুর পরিমাণে ওয়েলকাম। তো এখন তোমার বাজে হচ্ছে 11টা, ঠিক আছে। তো আমি উঠেছি তোমার তখন 9টার মতো বাজে, মানে দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। একবার উঠেও ছিলাম, উঠে আবার ঘুমিয়ে পড়েছি ফোন কাটতে কাটতে। সো তারপরে উঠে নিয়ে বোতল, মানে অনেকদিন ধরে বোতলগুলো পরিষ্কার করা হয়নি, মানে ওগুলোকে পরিষ্কার করলাম, ঠিক আছে। অনেকক্ষণ টাইম লেগেছিল, তো তারপরে আমি এখনও পর্যন্ত খাইনি, ঠিক আছে। তো তারপরে কলে গেলাম, বোতলগুলোকে জল ভরে আনলাম মা আর আমি মিলে। তো এই সবে হচ্ছে গিয়ে তোমার মুড়ি মাখালাম, তো এখনও খাইনি, তো খাবো। তো আজকের এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তো ভিডিওটা অবশ্যই করে শেষ অবধি দেখবে, আর আমার সাথে থাকবে, কেউ স্কিপ করে দেখবে না কিন্তু, ঠিক আছে। তো চলো দেখা যাক কী করি না করি। আর হচ্ছে গিয়ে এই প্রত্যেক দিন তো মানে সকালে উঠেই দেখবো বৃষ্টি হচ্ছে, মানে মুডটা পুরো খারাপ করে দেয়। এই বর্ষাকালে এত বৃষ্টি হচ্ছিলো, এই কদিনে মানে রোদের মানে সূর্যের মুখই দেখতে পাইনি। তো আজকে দেখছি মানে সুন্দর আকাশ, মানে ঝলমল করছে সূর্য, চারিদিকটা খুব ভালো লাগছে। আর প্রচুর পরিমাণে জামা কাপড়গুলো সবাই কাচাকুচি করেছে, কারণ বলো তো এই কদিন হচ্ছে গিয়ে তোমার এত বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় শুকোবে না, ওই কারণে কাচাও হচ্ছিলো না। তো আজকে বেশ রোদটা সুন্দর, মানে চারিদিকটা বেশ সুন্দর লাগছে, তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। চলো ভর্তি জামা কাপড় বালিশের রড়, তোমার পুরো ভর্তি দেখছো। এইটা দেখো, আমার দিদি পাস্তা বানিয়েছে আটা দিয়ে। কেন বলো তো, ও হচ্ছে গিয়ে ময়দা ও খাওয়া মানা আছে, এখন ডাক্তার দেখাচ্ছে, তার কারণে ওইটা বসে বসে বানিয়েছে। তো এটাই করে খাবে, একদিন চাউমিন বানিয়ে খেয়েছিল। তো কেমন হয় যদি আমি থাকি ও পাস্তা বানানোর সময়, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, দেখছো কি বুদ্ধি মাথায়। তো তোমাদের বলছিলাম আমি বোতল পরিষ্কার করছিলাম সকালবেলা উঠে, তো এই দেখো একটু শেয়ার করে দিলাম। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর স্কিপ করবে না কেউ, তো চলো।
তো এই দেখো আমার খাবার, মুড়ি দেখা যাচ্ছে না, পাঁপড় ভাজা, শশা, চানাচুর, মুড়ি। তোমরা যদি খেতে চাও চলে আসতে পারো। তো এই দেখো, চলো আমি খেয়ে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। গাইস আমরা এখন হচ্ছে গিয়ে দিদির বাড়িতে এসেছি। তো এখানে দেখছো একটা দিদি আর নিচে সবাই আছে, ঠিক আছে? আর চলো, আমরা খুব খুব মজা করছি, তোমাদেরকে অবশ্যই করে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই করে লাস্ট অবধি দেখবে, আমাদের সাথে থাকবে, আর কি করি তোমাদেরকে দেখাবো। তো চলো, আর এখন আমি ছাদে উঠেছি, এই দেখো দেখছো চারিদিকটা। তো এখানে সবাই মিলে দেখো মুড়ি মাখিয়েছে, মুড়ি খাচ্ছে, আর এত হাসি হচ্ছিলো, মানে মিউট করে দিয়েছি জায়গাটা, খুব সবাই মিলে চেঁচাবেচি করছিলো, বকবক করছিলো। দেখো দুই মিনিট মারপিট করছে। তো এখানটা দেখো ড্রাগন ফুডটা তো বেশ ভালো দেখতে, দেখেছো? আর এটা একটু ভেঙে গেছে, এটা গোটা আছে, তো সুন্দরই খেতে। ফার্স্ট টাইম হচ্ছে আমি খেয়েছি। কেমন দানা দানা আছে, কালো কালো। হুম, এগুলি গাছ বসালে গাছ হবে। হুম, বসা একটা কৌশিক তাদের বাড়ির ওপর ছাদে নাকি আছে অনেক। সো গাইস তোমরা দেখছো এখানটাতে আমি ড্রাগন ফুডটা কেটে নিচ্ছি, তো বেশ ভালো লাগছিলো কাটতে, আর খেতেও ভালোই, খুব একটা খারাপ নয়, মোটামুটি। এই দেখো ড্র্যাগন ফুড, এটা তো আমি ফার্স্ট টাইম টেস্ট করছি, ঠিক আছে? ভালোই লাগছে, খুব একটা খারাপ নয়। এই দেখো আমি তো আমার ফার্স্ট টাইম খাচ্ছি, অনেক দিনের ইচ্ছা ছিল, বেশ ভালো খেতে, কিন্তু আমার ঠোঁটটা জিভটা পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। ভালো লাগছে খেতে, তোমরা কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, তো আমাকে আমার ভালোও লাগছে খেতে। বন্ধু তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো, এই দেখতে পাচ্ছ এখানে সে ইঁদুরের জন্য সে খাঁচা মতো ছিল না, ইঁদুর ধরার, তো এইটার মধ্যে একটু কিউট মতো একটা সাদা কালারের ইঁদুর পড়েছে, দেখছি? এটা অনেক দিন থেকে আমি ইঁদুরটাকে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, কিন্তু কোনো মতে যখনই ভিডিও শ্যুট করতে যাই ইঁদুরটা পালিয়ে যায়, প্রত্যেকবার এরকম করছিল। তো আজকে হঠাৎ করে সকালবেলা দেখি এরকম খাঁচাটার মধ্যে পড়েছে ইঁদুরটা, তো কী সুন্দর, তুমি দেখো, তোমরা দেখো কি সুন্দর সাদা কালারের কিউট মতো, বেশ ভালো লাগছিলো। অনেকে কিন্তু ইঁদুর পোষে, কিন্তু আমরা তো পুষবো না, আমরা ছেড়ে দিয়েছি, পরে ভয়েস দিচ্ছি, তো তাই বলে দিলাম। গাইস কালকের পর থেকে তোমাদের সামনে আসা হয়নি, তো আজকে নেক্সট দিন। তো আমার ভিডিওটা এ অবধি ছিল, কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে যে কেমন লেগেছে, ঠিক আছে? আর নেক্সট দিনে কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারো, সেই নিয়ে ভিডিও করব। তো আজকের মতো এই অবধি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য নতুন ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অল টাইম স্মাইল করো, একে অপরের পাশে থেকো। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। Thank you.